বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা পার হতে গঙ্গারামপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার গঙ্গারামপুর দেবীকোট ভবনে এই বিজয়া সম্মেলনী ও সাধারণ সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি গৌতম দাস, গঙ্গারামপুর শহর তৃণমূল সভাপতি অশোক বর্মন, গঙ্গারামপুর ব্লক সভাপতি মৃণাল সরকার, তৃণমূল কিষাণ ক্ষেত মজুর সংগঠনের জেলা সভাপতি আবু হায়দার, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অতনু রায়, গঙ্গারামপুর পৌরসভার প্রশাসন বোর্ডের সদস্য তথা তৃণমূল নেতা রাকেশ পণ্ডিত। এছাড়াও উপস্থিত ছিলেন গঙ্গারামপুর টাউন ও গঙ্গারামপুর পৌরসভার 18টি ওয়ার্ডের তৃণমূল কর্মী সমর্থকেরা। এই সভায় তৃণমূল কর্মীদের মধ্যে বিজয় শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি 2021-এর বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দাস জানান। আজকে মূলত গঙ্গারামপুর শহর তৃণমূল কংগ্রেস বিজয়া সম্মেলনী একটা আয়োজন করেছে, যে ওয়ার্ডে যারা দায়িত্বপ্রাপ্ত আছে, বুথে যারা দায়িত্বপ্রাপ্ত আছে, মূলত তাদেরকে নিয়ে যদি একটা বিজয়া সম্মেলনী করা যায়, সেই বিজয়া সম্মেলনীকে সামনে রেখে আজকে আমাদের গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেস এখানে এসে আমরা সবাই সম্মেলন, রাজনীতির লোক আমরা, যে কোনো বিষয়ে যখন একত্রিত হওয়ার সুযোগ হয় তখন রাজনীতির কথা আলোচনা হবে, এই খুব স্বাভাবিক। এ বিষয়ে গঙ্গারামপুরের টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক বর্ধন জানান। গঙ্গারামপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব ছিল দুর্গোৎসব, সেই দুর্গোৎসব নিয়ে আজকে আমাদের মেনলি যারা আমাদের দলের দায়িত্বপূর্ণ কর্মী বা যে সমস্ত নেতৃত্ব আছেন তাদেরকে ডাকা হয়েছে বিজয়ী একটি সম্মেলন করার জন্য। তার সঙ্গে আগামী দিন যে দল যে সমস্ত নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অনুযায়ী আমরা দলকে কীভাবে পরিচালিত করব, কীভাবে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব সেই ব্যাপারে একটা রূপরেখা তৈরি করতেই আজকে এখানে মিটিংটা ডাকা হয়েছে। আগামী দিনে আমরা আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে যে আমরা যে 49টা বুথ আমাদের টাউনে আছে প্রত্যেকটা বুথ থেকে আমরা যাতে 50% ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে আমরা মানুষকে বুঝিয়ে আনতে পারি সেটাই আমাদের লক্ষ্য, এবং 50% ভোট সুনিশ্চিত করার জন্য আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন আমার নিউজ। গঙ্গারামপুর শহরের প্রসিদ্ধ বস্ত্র বিপণী শ্রীশ্যামের সামনের অংশে নির্মাণের কাজ চলছে, তবে আমাদের বস্ত্র বিপণীর পেছনের অংশ আগের মতোই খোলা রয়েছে, তাই আপনার পুজো সহ অন্যান্য উৎসবকে আরো আকর্ষণীয় করে তুলতে আজই আসুন শ্রীশ্যাম বস্ত্রালয়ে।